পরীক্ষা সম্পর্কিত আলোচনা অনেকেই এখানে অরিট কবে পরীক্ষা হবে, পরীক্ষা নিশ্চয়ই হবে, নির্দিষ্ট টাইমেই হবে। আপনারা দেখেছেন যে আবার পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য অ্যালাউ করা হচ্ছে, হয়তো আগামীকাল পর্যন্ত পরীক্ষার ফর্ম ফিল আপ। সুতরাং আশা করা যায় নেক্সট উইকে হয়তো এটা ক্লোজ হয়ে যাওয়ার পর নেক্সট উইকে হয়তো পরীক্ষা হবে, কিন্তু সেটাও আমরা বলবো নোটিফিকেশন ফলো করতে হবে আমাদের ওয়েবসাইটে, ওইখানেই বলা থাকবে কিভাবে পরীক্ষা হবে। যারা ইউজির ফার্স্ট ইয়ার দেবে তাদের বলি আমরা এইভাবে এইভাবে এই ধরনের অনেক প্রোগ্রাম করেছি ফর দা ইউজি ফার্স্ট ইয়ার, সেখানে আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করেছি কিভাবে পরীক্ষা হবে। আগে অ্যাসাইনমেন্ট দিতে হবে, অ্যাসাইনমেন্ট দিলে আমি টার্মেন্ট দিতে পারবো। তাহলে আমার স্টুডেন্ট হিসেবে আমার দায়িত্ব আমাকে ভ্যালিড স্টুডেন্ট হতে হবে, আমাকে রিনিউয়াল করতে হবে, আমি এসএলএম পেয়ে যাবো, পড়াশোনা করবো এবং পরীক্ষা দেবো। পরীক্ষার দুটো পার্ট, যারা ইউজি যারা আছে তাদের জন্য বলছি, অনেকে জানতে চাইছে পরীক্ষা কিভাবে হবে, অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট। অ্যাসাইনমেন্টের একটা ওয়েটেজ থাকবে, অ্যাসাইনমেন্ট আমি ফর্ম ফিল আপ করেছি, আমি অ্যাসাইনমেন্টের জন্য ফর্ম ফিল আপ করেছি, টার্মেন্টের জন্য ফর্ম ফিল আপ করেছি, এবারে আমি কোনো কারণে অ্যাসাইনমেন্ট দিলাম না, তাহলে কিন্তু সে আর টার্মেন্টে ওই পার্টিকুলার পেপার দিতে পারবে না। কিন্তু অ্যাসাইনমেন্ট আমি দিয়ে রাখলাম, আমি টার্মেন্ট যদি কোনো কারণে দিতে না পারি তাহলে ওই অ্যাসাইনমেন্টের মার্কসটা কিন্তু আমার পরের বছরে জমা থাকবে, ক্যারি ফরওয়ার্ড হবে। অর্থাৎ দুটো আলাদা, অ্যাসাইনমেন্ট আমি যদি দিয়ে রাখি আমাকে আর পরবর্তীকালে দিতে হচ্ছে না, যদি না দিয়ে থাকে আমি দুটো পেপার, এক নম্বর পেপারেরই আমি অ্যাসাইনমেন্টের ফর্ম ফিল আপ করেছি, টার্মেন্টের ফর্ম ফিল আপ করেছি, আমি ভাবলাম অ্যাসাইনমেন্টের ডেট আমি মিস করেছি, আমি টার্মেন্ট দেবো, তাহলে কিন্তু হি আর সি ইজ নট এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য টার্মেন্ট এক্সামিনেশন। এই নিয়মগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরীক্ষার বিষয়ে আমি শর্টে বললাম, আমাদের যেহেতু এটা আমাদের রিনিউয়াল এবং অ্যাডমিশন সংক্রান্ত আলোচনা, আমরা এর আগেও বহুবার আমরা এরকম অনলাইন প্রোগ্রাম করেছি, সেখানে প্রচুর স্টুডেন্ট এখানে জমায়েত হয়েছিল, আমরা বলে বলার চেষ্টা করেছি সিবিসিএস প্যাটার্নে কিভাবে পরীক্ষা হবে, কিভাবে পড়াশোনা হবে, কতগুলো পেপার আছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম, এবং পরীক্ষার টোটাল রিলেটেড যে সমস্ত প্রবলেম সেগুলো পরীক্ষার দপ্তরে যোগাযোগ করতে হবে, যদি কারো ফোন নাম্বার যদি চেঞ্জ করতে হয় সেটাও পরীক্ষা দপ্তরে বা রেজিস্ট্রার দপ্তরে যোগাযোগ করতে হবে, যেভাবে পরিবর্তন করার কথা সেইভাবেই করতে হবে উইথ দ্য অ্যাপ্লিকেশন। নিজে নিজে ওগুলো চেঞ্জ করা যায় না, কারণ এগুলো অলরেডি রেজিস্টার্ড, এবং এই রেজিস্টার্ড মোবাইলই কিন্তু একমাত্র যোগসূত্র। এই রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে আমি পরীক্ষা দিতে পারবো, রিনিউয়াল করতে পারবো, পোর্টালে অ্যাক্সেস পাবো। সুতরাং বি কেয়ারফুল যে আমরা এই রেজিস্ট্রেশনের সময় যে নাম্বারটা দিলাম সেই নাম্বারটা অ্যাটলিস্ট আমি 3 বছর ক্যারি করবো, টু আনটিল অ্যান্ড আনলেস আই কমপ্লিট দ্য কোর্স। এটুকুই বলবো।